সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি করো ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান আজকে আবার সেই রকম একটা সমলক্ষ ভিডিও নিয়ে চলে আসছি ঘটনা হচ্ছে সাত মাথা গেছেন জরুরি দরকারে কিন্তু বাইরে আসবে ধরে হঠাৎ করে আমার খাওয়ার কথা মনে হয়ে গেল তো আমার সাথে আসিল একজোড়া সাসাতো ভাই অর করো কোনো শহরের মধ্যে মেলা রেস্টুরেন্টত খাইছি এবার দূরে কোনোটি টিজাই ফেসবুক কয়েকদিন হলে দেখিচ্ছি মুজিবুর রহমান মহিলা কলেজের দক্ষিণে মূল যে ব্রিজ আছে তারই সাথে আস্তার পূবে মুরো জামুন ক্যাফে তৃপ্তির ওষুধ নান গিল পাওয়া যায় সাত মাথার থেকে রিক্সা নিয়ে তিনজনে উঠে থানার মোড় পার হয়ে দত্তবাড়ির ওপর দিয়ে ডাইরেক্ট চলে গেলো মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে জামুন ক্যাফের মধ্যে ঢুকে দেখনু পরিবেশটা ভালোই তারপর তিন ধরনের খাবার অর্ডার দেই মেনু দেখে আমার ভাই পাস্তা খামু কোনো সমস্যা নাই আমি তৃপ্তি ওষুধ নান গ্রিল খাবার চাই আর এক সাথে করে নিয়ে তারা আবার অল্প কিছু দিয়ে প্যাট ভরে না খাই খাই সুইট কাপল প্লাটার ও অনেক কিছু আছে তাহলে আমি ওটাই লেই জামুন ক্যাফের মেনু কার্ডও তেমন এমন খাবারের নাম দেওয়া দেখে হাসমু নাকি কান্দিমু আমি কিছুই বুঝবার পারছি না সকলের আগে দিল হচ্ছে তৃপ্তির ওষুধ নান গ্রিল তারপর দিল খাই খাই সুইট কাপল প্ল্যাটার আসলে দুনিয়া না সালাক না হলে টেকা খুবই মুশকিল দেখ

আসলে কথা আর কি কই আপনারা চার পাঁচটা নান খাই ফেলে দিবে পাবেন খালি মেয়নিজ দিয়ে মুরগি ছাড়াই সাথে যে গ্রিলটা দিছিল সেটা সেই রকম সেদ্ধ হয়েছিল হাত দেওয়ার সাথে খুলে খুলে আসছিল গোস্ত ফাইন লরম আসছিল এটি যে কটা দেখতে পাচ্ছেন নান গ্রিল মেয়নিজ সালাদ বেমাকটির দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা যেগুলা আপু অথবা আন্টি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজত পড়ে তারা এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট সম্পর্কে খুব ভালো কবার পাবি ঘটনা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের অল্প টাকা পয়সা আলাদা বড় লোক বন্ধুক মেনশন দেন যাই যেমন ক্যাফেতে এসে আপনার তৃপ্তির ওষুধ নান গ্রিল খিলেবি তো খেতে খেতে তার করে জিজ্ঞেস করুন যে ভাই আপনি করে রেস্টুরেন্টের খাবার এত টেস্ট

নান খাতে খাতে আমার সালাদ খাওয়ার কথা মনে নাই আসলে সাদের ঠেলায় কুন্ডে থুয়ে কুন্ডে খায় আমি কিছুই বুঝবার পাচ্ছি না মনে করেন আপনার পকেটও টেকা নাই কিন্তু গার্লফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করতে করতে হঠাৎ করে কয়ে ফেলে দিছে চলো একদিন রেস্টুরেন্টও যায় খাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই যেমন ক্যাফে লিয়েছে মাত্র একশো ষাট টাকায় তৃপ্তির ওষুধ নান গ্রিল খেলেবেন দেখবেন গার্লফ্রেন্ড ক্যাঙ্কা খুশি হয়ে যায় আসলে সত্যি কথা ভাই এটকে নান আর গ্রিল এত ভালো লাগছে আপনি করো কয়ে বুঝন যাবার লাগে এসে অবশ্যই খায় চেক করে দেখবেন খাতে খাতে যখন ফুরে গেল তখন মনে হলো আবার একটা লে কিন্তু এদিকে যে পাস্তা তারপর খাই খাই সুইট কাপল প্লাটার লিয়ে থুছি সেটাও তো খাওয়া লাগবে আমার সাথে যে

খাতেও হিমশিম খেয়ে যাচ্ছি না তবে যারা বেশি খাবার পায় তার করে কাছে এগুলা কোনো ব্যাপারই লয় তেলের দাম বেশি হলেও কিছু কিছু রেস্টুরেন্টের খাবারও তেমন চপ সোপা করে তেল দেয় তেলের ঠেলাই খাওয়াই যায় না খালি কি তাই মনে হয় সেই তেল দিয়ে কাপড় ধোয়া যাবি গা ধোয়া যাবি এমনকি সাঁতারও কাটা যাবি কিন্তু যেমন ক্যাফের এগ ফ্রাইড রাইস সেগুলো রেস্টুরেন্টের থেকে একবার আলাদা আসছিল তেলের পরিমাণ খুবই কম আর খেতে ফাইন ঝরঝরে লাগিয়েছিল খাই খাই সুইট কাপড় প্লাটারও মেলা কিছু আসছিল সেই জন্য এটার দাম লিছিল হচ্ছে চারশো টাকা কথায় আসে না অতি চালাকের গলায় দড়ি আমি বেশি চালাকি করবে যে ধরা খাইয়ে গেছি আসলে ঘটনা যেটা হচ্ছে না আর গ্রিল খাওয়ার পর খাই খাই সুইট কাপড় প্লাটার খাই আমার পেট

আসলে জামুন ক্যাফের সব খাবারই অনেক ভালো আছিল যাই হোক সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আশপাশে গেলে অবশ্যই জামুন ক্যাফের গিয়ে তৃপ্তির ওষুধ নান গ্রিল খাবেন আমরা তিনজনে মেলা কিছু খাওয়ার পর বিল হয়েছিল নয়শো টাকা তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ক্যানা লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকার জন্য সগলিক পাঁচ বালটি ধন্যবাদ